আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য ঢাকা থেকে বিমান যোগে সরাসরি ভারতের রাজধানী দিল্লি। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব উড়াল পথে ঢাকা থেকে দিল্লি ভ্রমণের গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও অভিজ্ঞতা। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আপনাদেরই ভ্রমণ সঙ্গী, আমি আলিমুর রেজা। এবারে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবারে আমার ভ্রমণ সঙ্গী মোহাম্মদ এনামুল হক। আমাদের টিকিট করা এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সে। ফ্লাইট ছাড়ার সময় রাত 8:45, পৌঁছাতে সময় লাগবে 2:30। বিমান গিয়ে পৌঁছানোর কথা ভারতের স্থানীয় সময় রাত 10:45। বিমানবন্দরের অভ্যন্তরে আছে মানি এক্সচেঞ্জ করার জন্য অনেকগুলো ব্যাংকের শাখা। আছে ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য লাউঞ্জ। বিমানবন্দরের অভ্যন্তরে পৌঁছিয়ে প্রথমেই বোর্ডিং পাস সেরে নিলাম। তারপর যথারীতি ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হতে মাত্র 5 মিনিট সময় লাগল। ডলার এন্ডোর্সমেন্ট আছে কিনা, সাথে পেশার প্রমাণপত্র আছে কিনা, এসব কিছুই জানতেও চায়নি বা দেখতেও চায়নি। যত নিয়মকানুন আর ভোগান্তি সবই যেন স্থলবন্দরে। আছে ডিউটি ফ্রি অনেকগুলো শপ, ধীরে ধীরে সবই দেখে নিলাম। এবার বিমানে উঠার পালা। যাত্রীদের দীর্ঘ লাইন ধরে প্রবেশ করা লাগলো এয়ার ইন্ডিয়ার জন্য নির্ধারিত টার্মিনালে। ওয়ান ওয়ে জন প্রতি বিমান ভাড়া পড়েছে 13,956 টাকা। ফ্লাইটের টাইম ছিল 8:45, এখন 8:45-এর পরে আমাদের ফ্লাইট এসে পৌঁছেছে, আর এখন সময় হচ্ছে 9:14। আশা করি আমাদের 10টার মধ্যে ফ্লাই করবে হয়তো, অর্থাৎ 1.25 ঘন্টার মতো লেট, 1 ঘন্টা 15 মিনিটের মতো লেট থাকবে হয়তো, দেখি কি হয়। নির্ধারিত সময় থেকেও অনেক দেরিতে ছাড়ল বিমান। বিমানের অভ্যন্তরে মোটামুটি গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। বিমানের কেবিন ক্রুদের ব্যবহারও ছিল আন্তরিক। চলতি পথে রাতের খাবার পরিবেশন করা হলো। মেনুতে ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল, পানি, জুস, বিস্কিট ও দই। খাবারের মান ছিল সন্তোষজনক। রাতে বাইরের দৃশ্য ক্যামেরাতে স্পষ্টত দৃশ্যমান ছিল না, তাই দৃশ্য ধারণ থেকে বিরত থেকেছি। যথাসময়ের মধ্যেই বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করল।
এবার নামার পালা। আমাদের ভ্রমণ পরিকল্পনার মধ্যে আছে ভারতের দিল্লি, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন। প্রায় নয় দিনের এই ভ্রমণ অভিজ্ঞতা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে, থ্যাংক ইউ। দিল্লি বিমানবন্দর যথেষ্ট আধুনিক, পরিপাটি ও সুন্দর। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্যে ফ্লোরের উপর চলন্ত সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে দিল্লি এয়ারপোর্টে। আর দিল্লি এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমাদের পুরো এক্সপেকটেশনটাই চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে এই এয়ারপোর্টটা খুবই সুন্দর, চমৎকার এবং খুবই ভালো লাগছে। এবার পালা ভারতীয় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার। প্রথমে একটি ভারতীয় অ্যারাইভাল ফর্ম ফিল আপ করা লাগলো। তারপর ইমিগ্রেশন কর্মকর্তার নিকট পাসপোর্ট ও অ্যারাইভাল ফর্ম জমা দেবার দু মিনিটের মধ্যে সম্পূর্ণ হয়ে গেল ইমিগ্রেশন প্রক্রিয়া। আর উভয় দেশের কাস্টমস যে কোথায় ছিল সেটা জানতেও পারলাম না। এবার পাল্লা লাগেজ সংগ্রহ করার। নির্ধারিত বেল্ট থেকে সংগ্রহ করে নিলাম আমাদের লাগেজ, তারপর ট্রলি নিয়ে ছুটে চলা সামনের দিকে। এখানেও আছে ডিউটি ফ্রি শপ, আছে মানি এক্সচেঞ্জ অফিস, এটিএম বুথ এবং সিম কেনার ব্যবস্থা। সব কাজ সেরে বিমানবন্দর থেকে বাইরে বের হতে বেজে গেল স্থানীয় সময় রাত 12:30টার মতো। পরবর্তী ভিডিওতে দেখাবো দিল্লি শহরের বিভিন্ন দর্শনীয় স্থান। আশা করি আমাদের সেই ভ্রমণের ভ্রমণ সঙ্গী হয়ে সাথে থাকবেন।
বন্ধুরা আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।